আমি সিস্টেম অ্যানালিস্ট পদ থেকে নথিটা অনুমোদনের জন্য এসিআইসিটি কে দিয়েছি। ওকে, এসিআইসিটি দেখলেন যে এটা একটা নথি এসছে তার আইডিতে, নথি এবং ডাক এটা ব্র্যাকেটে এখানে থাকবে। নথি এবং ডাকের বাম পাশে একটা বলের ভিতরে ব্র্যাকেটের সংখ্যা থাকবে। তো আমরা যে নথিটা আসছে কি 2019 সালের কম্পিউটার ক্রয়, এটাকে আমি বিস্তারিত যাই, বিস্তারিততে আবার ক্লিক করলে আমি নথির ভিতরে ঢুকব, নথির ভিতরে ঢুকব। এখন নথির ভিতরে ঢুকলাম, উনি দেখলেন যে একটা প্রস্তাব দিয়েছে এবং সেটা অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এখন আমি এসিআইসিটি হিসাবে একটা নতুন অনুচ্ছেদ নিলাম, নেওয়ার পরে বললাম অনুমোদিত পত্রের খসড়া উপস্থাপন করুন, প্রেরণ করে দিল এই নথি প্রেরণ আদান প্রদান কোথায় আছে আমি ডাইরেক্ট প্রেরণ করে দিই। ডেস্কটপে ডাইরেক্ট প্রেরণ করা যাবে, নথি অনুচ্ছেদে লেখার পর সংরক্ষণ না করে সরাসরি প্রেরণ করা যাবে, কিন্তু অ্যাপসে যাবে না। অ্যাপসে সংরক্ষণ করে তারপরে প্রেরণ করতে হবে। আচ্ছা, সেটাও তো একটা সিদ্ধান্ত, আপনি উপরের দিকে প্রেস করলেন অনুমোদিত নয়, হইতেই পারে অনুমোদিত না হলে কি হয় পরের বারে দেখি। এখন আপার টায়ার থেকে নিচের টায়ারে যাচ্ছে, এখন এরপরে আমি এখানে যাই, সিস্টেম অ্যানালিস্টের আইডিতে যাই, আমি যে নথিটা ফিলেস করছিলাম সেটা আসছে, এই যে স্যার এটা তো আপনার আইডি না, এখন স্যার আমরা যদি 30 মিনিট করতে কি পেরিয়ারের সমস্যা হবে? তাহলে ইয়ে করি, আমরা পিছিয়ে গেছি প্রথম দিকে, তো পত্র জারি, পত্র জারি হলেই তো মিলবে, মিলবে ইউনিফাইড ভাবে চিন্তা করলে মিলবে। 2019
আবার ফিডব্যাক আসলো, হ্যাঁ আপার টায়ার থেকে নিচে ডাউন টায়ারে আসলো, এখন পত্র খসড়া উপস্থাপন হলো, অনুমোদিত পত্রের খসড়া উপস্থাপন করে এবার খসড়া হবে। আচ্ছা, এখন অনুমোদন কিন্তু দুইটা জিনিস, একটা হইল নথিতে অনুমোদন, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন, আর পত্রের অনুমোদনটা আলাদা, এটা একটু মাথায় ক্লিয়ার করে নিতে হবে। পত্রের অনুমোদন পরে আমরা যখন করবো ওইটা একটু আলাদা, তাহলে আমরা বলছি কি পত্রের খসড়া উপস্থাপন করুন। আচ্ছা, এখন দেখেন এখানে নতুন অনুচ্ছেদ নোট নিষ্পন্ন, এটা কিন্তু এত সময় পাই নাই, এত সময় পাই নাই নোট নিষ্পন্ন। এখন যদি এটা অনুমোদন করতো না করতো তাহলে কি হইতো, আমার এই ফাইলের কার্যকারিতা থাকতো না, আমি নোট নিষ্পন্ন করে দিতাম। যদি নোট নিষ্পন্ন না করতাম তাহলে এটা অনিষ্পন্ন হিসেবে আপনার আইডিতে থাকতো, আপনি ডিফল্টার, আপনার এখানে এটা থেকেই যেত। আমি যেহেতু আরেকটা ইনস্ট্রাকশন আসছে যে পত্রের খসড়া উপস্থাপন করুন, তাহলে আমার একটা নতুন অনুচ্ছেদ দিয়ে পত্রের খসড়া তৈরি করতে হবে। এখন আমরা এটা থেকে পত্রের খসড়া কিভাবে উপস্থাপন করবো সেটা আমরা দেখবো, নতুন অনুচ্ছেদ নিব। একটু উল্টা ম্যানুয়ালের সাথে, ম্যানুয়াল আগে খসড়াটা বানাই, বানাইয়ে নোটে লিখি, নোটে লিখি। আর এখানে হলো যে আগে লিখে সেভ করব, আগে লিখে সেভ করব, ডিফারেন্স ম্যানুয়ালের সাথে, আগে খসড়াটা বানাই এরপরে লিখি নোটে, খসড়া উপস্থাপন করা হইল, এর নিষ্পন্ন কিন্তু থাকবে, থাকুক। এখানে যদি নিষ্পন্ন করে দিতাম তাহলে নোট নিষ্পন্নের জন্য আমি 10 মার্ক পাইতাম, অনুমোদিত হয়নি তাতে আপনি পয়েন্ট পাবেন, কেন আপনি এটা কাজ করছেন, সিদ্ধান্ত চাইছেন দেয়, এটা একটা সিদ্ধান্ত, তাহলে 20 আর 10 30 পাই, আর পত্র জারি করলে কত পাবো, ওইখানে 20 আর এখানে পাবো 45। এখন দেখেন এই যে অনুচ্ছেদে পত্রের খসড়া উপস্থাপন করা হলো, এইখানে একটা বাটন আছে পত্রের খসড়া তৈরি করুন, আর একটা আছে সম্পাদন করুন, আর একটা আছে ডিলিট করুন, ডান পাশে পত্রাংশে যেটা, এখন আমি এইটুকু এইটা কাজ করতে পারি, ডিলিট করতে পারি, কি একই কাজ সম্পাদন করতে পারি, এটা এটা ল্যাঙ্গুয়েজ ভুল হয়েছে, একটা স্পেস লাগবে, আমি আবার এডিট করতে পারি। ওকে, পত্রের খসড়া তৈরি করি, পত্রের খসড়ায় ক্লিক, এখন টেমপ্লেট চলে আসছে, পত্রের খসড়ার টেমপ্লেট চলে আসছে, পত্রের ধরন বাছাই করুন, পত্র কত প্রকার এইবার প্রয়োজন জানা, পত্র কত প্রকার, পত্র প্রকারভেদে আপনার সব কিছু মিলে ওরা বলে 13 রকমের, সচিবালয় নির্দেশমালায় ওইখানে বলা আছে কোন সিটিতে কি থাকবে, কার কাছে যাবে, এই জিনিসগুলা আমরা আগে তো ট্রেনিং ছাড়া পাওয়া যেত না, এখন ইনস্ট্রাকশন সিরিজ পড়লেই আমরা জানতে পারব। এখন দেখি অফিস স্মারক, অফিস স্মারকেরটায় কি হচ্ছে, উপরে কিন্তু প্রাপক নাই, আছে নাই, প্রাপকটা নিচে এখানে আসবে, অফিস স্মারক আমরা কম ইউজ করি। এরপরে দেখি সরকারি পত্র, এইটা দেখেন আমাদের সাথে মেলে, প্রাপক এইখানে সূত্র আছে, আমরা সরকারি পত্র দিয়ে প্র্যাকটিস করি, আর টেবলেট চলে আসলাম। এই পত্রের ভিতরে এই জিনিসগুলো লাগে, অনুমোদনকারী, অনুমোদনকারী মানে হলো জিএম স্যার, এই মূল যে সিগনেচার পত্রের যিনি মূল স্বাক্ষরদাতা উনি হলেন অনুমোদনকারী, প্রেরক, প্রেরক হলো নিচে 2 নম্বর সিগনেচার যিনি করেন প্রেরক, এরপরে প্রাপক, চিঠিটা যিনি পাবেন
দৃষ্টি আকর্ষণ অনুভূতি এই পাঁচটা আমার বসাইতে হবে। এটার অনুমোদনকারীকে অনুমোদনকারী নিজ অভির যদি ক্লিক করি তাইলে আমার অটোমেটিক সব হয়ে যাবে, অটোমেটিক্যালি আমার সেকশন চলে আসবে, আমার ডিপার্টমেন্ট চলে আসবে। আর এখান থেকে আইসিটি সিলেক্ট করলেই হবে। অনুমোদনকারী যেহেতু আমি উপস্থাপনকারী তখন এসি আইসিটিকে দিয়ে দিই। এই নাম আসতে হবে, নাম না আসলে হবে না, এটা ঠিক। অনুমোদনকারী দেখেন চলে আসছে, এই দিয়ে চলে আসছে অনুমোদন। প্রেরণকারী নিজ অফিস, আমি নিজে আর একজনকেও দিতে পারি, এডি যদি করে ডিডি যে প্রেরণকারী করতে পারে, সমস্যা নাই। প্রাপক সিটিটা যাবে কে, এখানেও তদ্রুপ। এইখান থেকে আমি বাছাই করতে পারি, বাছাই করলে কি হবে ওনার আইডিতে চলে যাবে। এইটাতে কিন্তু সবচেয়ে মার্ক বেশি, 25, এটাতে সবচেয়ে মার্ক বেশি। আর যদি অফিসার গ্রুপ, আচ্ছা ওইখানে একটা জিনিস, নথির ভিতরে পত্র জারি গ্রুপ, আমি বলে যাই পত্র জারি গ্রুপ লিখছিলাম স্যার। মনে করেন আপনি একটা পিবিএস এ আছেন ঢাকা ওয়ান, বাকি 79টা পিবিএস রে আপনি পত্র দিতে চান, আপনি একটা গ্রুপ করে রেখে দিলেন, সবাই ইউজ করতে পারবে। ওই ইচ্ছা পত্র জারি গ্রুপ, মানে পত্র জারি গ্রুপ ইমেলের গ্রুপের মতো, জি জি ফেসবুকের গ্রুপের মতো, একজনের দিকে সবাই দেখে, তখন আপনি এখানে গ্রুপ সিলেক্ট করবেন, এখানে গ্রুপ থাকবে, ঠিক আছে। এখন এই যে সিটিটা দেবো একজন কন্ট্রাক্টর, এই নাই তারে কি আমি দিতে পারবো না? আমরা কি করি, এমএস ওয়ার্ডে করি, আমি এমএস ওয়ার্ডে করবো না। ওইখানে মনে করি করি সাহেব সিটি দিত, এখানে ইমেল দিলে এই করিম সাহেবের ইমেল যদি আমরা দিয়ে দেই, এই ইমেইলে মেইলটা চলে যাবে যখন আপনি প্রেরণ বাটন করবেন। আলাদা ইমেল করতে হবে না, এখানে মোবাইল নাম্বার দিতে পারবো, টেস্ট করতে পারবো যে আপনার ইমেইলে একটা পত্র এসেছে। পত্রের খসড়ার ভিতরে দুই ধরনের কালি দেখতে পাই, একটা ব্লু আর একটা কালো। এখন কালোটা চেঞ্জ করা যাবে না, ব্লুটা সব চেঞ্জ করা যাবে। এখান থেকে আপনি কানেকশন করতে পারবেন, ব্লু সব জায়গায় কানেকশন করতে পারবেন, সব জায়গায় কালেকশন করতে পারবেন। তো এখানে আমরা বিষয়টা দিয়ে দিই, ইনক্লোজার, পত্রের ইনক্লোজার। তখন এইখান থেকে আপনি একটা ফাইল, পিডিএফ ফাইল আপনি দিতে পারবেন।
আচ্ছা এক্সেল ফাইল দেখি হয় কি না কি সর হবে না সর হবে জেপিজি হবে এক্সেল হবে পিডিএফ হবে একটু দ্রুত আগান স্যার এখন এই বডি চেঞ্জ করার জন্য সংরক্ষণ আলাদা টোটাল জিনিস জন্য সংরক্ষণ আলাদা এখানে ভুল হইতে পারে দুইটা সংরক্ষণ করতে বডি সংরক্ষণ পত্র সংরক্ষণ আচ্ছা নোট উপস্থাপন হলো একজন নোট নিষ্পন্ন বটন কে পাবে উপস্থাপনকারী সারা রাজ্য ঘুরে আসলে কেউ নিষ্পন্ন বটন পাবে না এটা কিন্তু এপ্লাই থেকে আসবে জিজ্ঞেস করতে পারে যে নোট নিষ্পন্ন বটন কে পাবে পত্র অনুমোদনকারী বটন কে পাবে পত্র অনুমোদনকারী অনুমোদনকারী সিগনেটরি আর পত্র জারির বটন কে পাবে পত্র জারির কারো প্রেরক পাবে এখন কথা হচ্ছে চেয়ারম্যান স্যারের চিঠি কিছু যায় বিভিন্ন সচিবের কাছে ওইটা তো নিচের দিকে দেয় না উনি দেয় উনি অনুমোদন করলো এখন ওনার কি প্রেরণ করার সময় আছে উনি অনুমোদন করে দিয়ে দিল তো উপস্থাপনকারী পর্যন্ত উপস্থাপনকারী ওই প্রেরণ বটন পাবে উনি নিজে উনি অনুমোদনকারী উনি উনি সাইন করলে একটা সাইন তো দেওয়া যায় একটা সাইন দিলে এটার পত্র জারি বটন কি পাবে পত্রের খসড়া হয়ে গেল এখন কি করবো আমি নতুন অনুচ্ছেদ নিয়ে বললাম যে পত্রের একটা নোট অনুমোদন করছে চেয়ারম্যান স্যার এরপরে পত্র আমরা দিই পত্রের জন্য কি চেয়ারম্যান স্যারের কাছে যাওয়ার দরকার আছে না তাহলে পত্রে যিনি সাইন করবেন ওনার পর্যন্ত যাইতে হবে এখন কথা আছে যে একটা নোটে 80টা সমিতিতে চিঠি যাবে পত্রদারি গ্রুপ করে করতে পারে সেখানে কিন্তু একটা পত্র কাউন্ট হবে মেমো নাম্বারটা একটা আর যদি 10টা পিপিএস এ চিঠি দেন ভিন্ন ভিন্ন একসাথে অনুমোদন করলেন মাইলেজ অনুমোদন ঠিক আছে আমরা তো 80টা সমিতি মাইলেজ অনুমোদন একটা নোটে করতে পারি ওই নোট যদি নিষ্পন্ন করি কিন্তু 10 মার্ক এখন এই চিঠিটা তো প্রত্যেকটা পিবিএস এর ম্যাক্সিমাম পত্রের বডি সেই একটা জায়গা বাদে কি বাদে মাইলেজ 200 কিলোমিটার কেউ 300 কিলোমিটার এখন কি করবে এখন এইটা আপনাকে আলাদাই করতে হবে আলাদা করলে পরিশ্রম করলে ইয়াসে 45 করে পাবে তবে কথা আছে এই নোটটা এই পত্রটা যে উপস্থাপন করবে এখানে দুইজনের মধ্যে যদি করে তাইলে হবে না পয়েন্ট পাওয়া যাবে না কাজ হবে পয়েন্ট পাওয়া যাবে না দুইজনের আগে মূল্যায়নে পয়েন্ট ছিল এটা মেল ফাংশনিং হয়েছে ব্যাক প্র্যাকটিস ধরা পড়ছে ব্যাকেন্ডে কিন্তু ওরা ধরতে পারে কিছু কিছু জিনিস সব না প্র্যাকটিসে ধরা পড়ছে যেরকম মেল ফাংশনিং করতেছে তখন বলছে যে না তিনজনে যে করতে পারে তা না এক জিনিসে আপনি যদি কাম না থাকে আপনি করতে পারেন না সারাদিন 30টা করে করলেন 30 90 900 পত্র জারি করলে তো ফাস্ট হয়ে যাবেন আপনি পিবিএসএর বাড়িতে তিনজনেও করতে পারেন তবে সেইখানে তিনজনের ভিতরে একটু প্রবণতাটা কমবে যে তিনজনের ভিতরে তো একটু একটু কম থাকবে আর কি
আসল উদ্দেশ্য হলো এই র‍্যাঙ্কিংটা দিয়ে উৎসাহিত করা, আর সেই উৎসাহিতটা করতে যে যদি আপনি অফিসের টাইম নষ্ট করে ওইটা করেন এটা তো ঠিক না। আমি এটা প্রেরণ অনুমোদনের জন্য পাঠাই। দেখি নিজে টেস্ট করে রিলোড করলেই তো হয় স্যার, লগ ইন করতে হচ্ছে ইনকগনিটো উইন্ডো বন্ধ করলে তো আচ্ছা। তাহলে নদীটা গেল কোথায়? এই যে দেখেননি এখন বিস্তারিত তা কি লিখ, যেহেতু আমি দেখি নাই এসিআইসিটি দেখেন নাই সেহেতু এখন পর্যন্ত আমি ফেরত আনতে পারবো, কিন্তু দেখে ফেললে আর আনতে পারবেন না। আচ্ছা এই যে প্রেরিত নথিতে গেলাম, এই যে দেখেন এদের দুইটা ছিল তিনটা হয়ে গেছে, এইটাতে আমি ঢুকলাম আবার ঢুকি আপনারা মূল অর্গানোগ্রামের ভিতরে জোনাল অফিসের ডিজিএম এ ঢুকাইছেন কেন? ওইটা কি মূল অর্গানোগ্রামে আছে? কে কে ঢুকাইছেন ডিজিএম জোনাল অফিসের? কে ঢুকাইছে? ঢুকাইছে অনেকে।